জনজাতিকরণ হোৱাই নাই, নতুনকে অসমত জনজাতিকরণ হোৱাই নাই, আর ইয়ার যথেষ্ট লিগেল অব্লিগেশন আছে। ইতিমধ্যে সরকারে এইবিলাক কাম কাজ আরম্ভ করেছে। জনজাতিকরণের কিছু কথা বাদ দিলে বাকি যেবিলাক সম্ভব হয় জনজাতিকরণের ক্ষেত্র সামরি লব, সেইবিলাক ব্যবস্থা সরকার ইতিমধ্যে করবলে আরম্ভ করেছে, যাতে জনজাতিকরণের গোটেই ব্যবস্থাটো রাজ্য সরকার কেন্দ্র সরকারের জড়িত। আর তার উপরও ডর কথা হয়েছে, ইয়ার গোটেই ব্যবস্থাট যা নীতি নিয়ম আছে, নীতি নিয়ম ফলো নহলে জনজাতিকরণটা অথলে যাব। এটা সময়ত আপনাদের জানে কোচ রাজবংশী সকল যেটা জনজাতিকরণ করেছিল তার অধিসূচনা যোগেদি করেছিল, পিছনে অধিসূচনা আইনত পরিণত করব কারণে অসুবিধা আছে। আর আজির তারিখে একটা জাতি জনজাতিকরণ করলে যথেষ্ট অসুবিধা সৃষ্টি হয়, গতিহ্যে গোটে ব্যবস্থাটা আইনি ব্যবস্থার আধারত সমাধান হব। আর মানে ভাবো যে জনজাতিকরণ একটা বিষয়, কিন্তু তার সমান্তরালভাবে মানুষের উন্নয়নও সম্ভব হব লাগবে। জনজাতিকরণ হোৱাই নাই, নতুনকে অসমত জনজাতিকরণ হোৱাই নাই, আর ইয়ার যথেষ্ট লিগেল অব্লিগেশন আছে। ইতিমধ্যে সরকারে এইবিল কাম কাজ আরম্ভ করেছে। জনজাতিকরণের কিছু কথা বাদ দিলে বাকি যা সম্ভব হয় জনজাতিকরণের ক্ষেত্র সামরি লব, সেইবিল ব্যবস্থা সরকার ইতিমধ্যে করবলে আরম্ভ করেছে, যাতে জনজাতিকরণের গোটেই ব্যবস্থাটো রাজ্য সরকার কেন্দ্র সরকারের জড়িত। আর তার উপরও ডর কথা হয়েছে, ইয়ার গোটেই ব্যবস্থাট যা নীতি নিয়ম আছে, নীতি নিয়ম ফলো নহলে জনজাতিকরণটা অথলে যাব। এটা সময়ত আপনাদের জানে কোচ রাজবংশী সকল যেটা জনজাতিকরণ করেছিল তার অধিসূচনা যোগেদি করেছিল, পিছনে অধিসূচনা আইনত পরিণত করব কারণে অসুবিধা আছে। আর আজির তারিখে একটা জাতি জনজাতিকরণ করলে যথেষ্ট অসুবিধা সৃষ্টি হয়, গতিহ্যে গোটেই ব্যবস্থাটো আইনি ব্যবস্থার আধারত সমাধান হব। আর মানে ভাবো যে জনজাতিকরণ একটা বিষয়, কিন্তু তার সমান্তরালভাবে মানুষের উন্নয়নও সম্ভব হব লাগবে। জনজাতিকরণ হোৱাই নাই, নতুনকে অসমত জনজাতিকরণ হোৱাই নাই, আর ইয়ার যথেষ্ট লিগেল অব্লিগেশন আছে। ইতিমধ্যে সরকারে এইবিল কাম কাজ আরম্ভ করেছে। জনজাতিকরণের কিছু কথা বাদ দিলে বাকি যা সম্ভব হয় জনজাতিকরণের ক্ষেত্র সামরি লব, সেইবিল ব্যবস্থা সরকার ইতিমধ্যে করবলে আরম্ভ করেছে, যাতে জনজাতিকরণের গোটেই ব্যবস্থাটো রাজ্য সরকার কেন্দ্র সরকারের জড়িত। আর তার উপরও ডর কথা হয়েছে, ইয়ার গোটেই ব্যবস্থাট যা নীতি নিয়ম আছে, নীতি নিয়ম ফলো নহলে জনজাতিকরণটা অথলে যাব। এটা সময়ত আপনাদের জানে কোচ রাজবংশী সকল যেটা জনজাতিকরণ করেছিল তার অধিসূচনা যোগেদি করেছিল, পিছনে অধিসূচনা আইনত পরিণত করব কারণে অসুবিধা আছে। আর আজির তারিখে একটা জাতি জনজাতিকরণ করলে যথেষ্ট অসুবিধা সৃষ্টি হয়, গতিহ্যে গোটেই ব্যবস্থাটো আইনি ব্যবস্থার আধারত সমাধান হব। আর মানে ভাবো যে জনজাতিকরণ একটা বিষয়, কিন্তু তার সমান্তরালভাবে মানুষের উন্নয়নও সম্ভব হব লাগবে। জনজাতিকরণ হোৱাই নাই, নতুনকে অসমত জনজাতিকরণ হোৱাই নাই, আর ইয়ার যথেষ্ট লিগেল অব্লিগেশন আছে। ইতিমধ্যে সরকারে এইবিল কাম কাজ আরম্ভ করেছে। জনজাতিকরণের কিছু কথা বাদ দিলে বাকি যা সম্ভব হয় জনজাতিকরণের ক্ষেত্র সামরি লব, সেইবিল ব্যবস্থা সরকার ইতিমধ্যে করবলে আরম্ভ করেছে, যাতে জনজাতিকরণের গোটেই ব্যবস্থাটো রাজ্য সরকার কেন্দ্র সরকারের জড়িত। আর তার উপরও ডর কথা হয়েছে, ইয়ার গোটেই ব্যবস্থাট যা নীতি নিয়ম আছে, নীতি নিয়ম ফলো নহলে জনজাতিকরণটা অথলে যাব। এটা সময়ত আপনাদের জানে কোচ রাজবংশী সকল যেটা জনজাতিকরণ করেছিল তার অধিসূচনা যোগেদি করেছিল, পিছনে অধিসূচনা আইনত পরিণত করব কারণে অসুবিধা আছে। আর আজির তারিখে একটা জাতি জনজাতিকরণ করলে যথেষ্ট অসুবিধা সৃষ্টি হয়, গতিহ্যে গোটেই ব্যবস্থাটো আইনি ব্যবস্থার আধারত সমাধান হব। আর মানে ভাবো যে জনজাতিকরণ একটা বিষয়, কিন্তু তার সমান্তরালভাবে মানুষের উন্নয়নও সম্ভব হব লাগবে।